ইমেইলে যান, ইমেইল আর একটা মেইলে ডিটেলস পাঠাইছে দেখুন। ডায়না হোস্টের ডোমেইন ম্যানেজমেন্টে যায়, ওই জায়গায় দেখবেন যে নেম সার্ভার অ্যাড করার অপশন আছে। তারপরে ইমেইলে একটু প্রবলেম হয়, মানে একটু মতো করেছিলাম ওই যে ইউর হোস্টিং অ্যাকাউন্ট ডিটেলস, এই যে এই যে দুইটা নেম সার্ভার দিয়ে দিচ্ছে, এই দুইটা আপনি ইসে নেবেন। হ্যাঁ, কাইটা দেন। দুই নম্বরটা নিয়ে আসেন, যে ডায়না হোস্টে যাবে। সেভ দিন। হ্যাঁ, সেভ দেন। এটা চেঞ্জ হইতে একটু সময় নিতে পারে, তো অপেক্ষা করুন। সময় নাই, ওদেরকে একটা মেসেজ দিয়ে রাখবো, হ্যাঁ মেসেজ দিলে ওরা ভালো একটা সাপোর্ট দেয়। আচ্ছা, ওই যে সাকসেসফুলি চেঞ্জ হয়েছে বলতেছে। এখন আরেকটা আরেকটাতে দিয়ে এটা করলে কি করতে তার তো কিছু করার নেই, দেখা নেই। না না, ম্যানেজ ডোমেইন দেন নেম সার্ভার দুটো দিয়ে দেবেন। দুই জায়গার থেকে ডোমেইন হোস্টিং আলাদা আলাদা কিনলে এরকম একটা সমস্যা হয়, বুঝছেন, মানে একটু ঝামেলা হয়। এক জায়গায় হইলে এই ঝামেলাটা থাকে না। আপনি দুই নম্বরটা আনছেন। আগে ভাবছিলাম যে মানে এই ডলার আপনার টপ আপ করা বিভিন্ন ঝামেলা, এর জন্য মনে করছিলাম যে মানে বাংলাদেশ থেকে আর কি এই করবো। এমনিতে আপনার যদি মাস্টার কার্ড না থাকে তাহলে তো অনেক ঝামেলা, ঠিক আছে। জি, মানে এর জন্য আর কি কি করে এবার বাংলাদেশ থেকে একটা ওকে, এখন এটা পুরো তো দেখা যাচ্ছে কোনো সময় 5 মিনিটও লাগে, 2 মিনিটও লাগে, আধা ঘন্টা বা হ্যাঁ 24 ঘন্টা। আচ্ছা, এখন